নমস্কার বন্ধুরা জব ভ্যাকান্সি বাংলা ইউটিউব চ্যানেলে জানায় তোমাদের সবাইকে স্বাগতম হাজার শূন্য পদে আইডিবিআই ব্যাংকের মতো একটি বড় প্রাইভেট ব্যাংকে এক্সিকিউটিভ পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত করল আইবিপিএস যেখানে এক্সিকিউটিভ পদের রিক্রুটমেন্টের অফিসিয়াল অনলাইনে আবেদন শুরু হয়েছে ড্রেসক্রিপশান বক্সে প্রতিবারেরই মতো জানিয়ে রাখি অ্যাপ্লিকেশান লিঙ্ক যেখান থেকে নিজেদের আবেদনপত্রটি পাঠাতে পারো আইডিবিআই ব্যাংকে চাকরির জন্য নতুন করে এই নোটিফিকেশন প্রকাশিত হয়েছে যেখানে সারা রাজ্যের ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে যার লাস্ট ডেট সাতই জুন দু পর্যন্ত যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক তাদের জন্য এ এক বড় সুযোগ তাই যারা যারা আবেদন করতে ইচ্ছুক ড্রেসক্রিপশান বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে নিজেদের আবেদনপত্রটি পাঠাতে পারো আইডিবিআই ব্যাংকের তরফ থেকে একটা নতুন আপডেট প্রকাশিত করা হলো আইডিবিআই ব্যাংকের তরফ থেকে অফিশিয়াল নোটিফিকেশন ইতিমধ্যে প্রকাশিত করা হয়েছে এক্সিকিউটিভ পদে প্রায় হাজারো হাজার ছত্রিশটি পদে রিক্রুমেন্টের আপডেট ইতিমধ্যে জানানো হচ্ছে এবং অফিসিয়াল অ্যাপ্লিকেশন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে যেখানে তোমরা আবেদন করতে পারবে এসিদের জন্য একশো ষাটটি শূন্য পদ খালি এসটিদের জন্য সাতষট্টিটি ও বি সিদের জন্য দুশো পঞ্চান্ন ইডাব্লিউ জন্য জন্য চারশো একান্নটি শূন্য পদ খালি রয়েছে আবেদন করতে গেলে আবেদন কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে লাস্টের সাতই জুন দু পর্যন্ত চলবে এই আবেদন অনলাইনের মাধ্যমে অনলাইনে আবেদনের লিঙ্ক বারবার বলছি ডেসক্রিপশন বক্সে থাকছে প্রথমেই যে এলিজিবিলিটির ক্রাইটেরিয়ার কথা বলছি সেটা হচ্ছে এজ ক্রাইটেরিয়া যার মধ্যে প্রথমেই রয়েছে টোয়েন্টি ইয়ার্স থেকে টোয়েন্টি ফাইভ ইয়ার্স পর্যন্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে পারছে যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ ইয়ার্স পর্যন্ত আবেদন করতে পারবে এডুকেশন কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন মিনিমাম কোয়ালিফাইড হতে হবে তবে একটি চাকরি প্রার্থী এখানে আবেদন করার সুযোগ পাবে যারা আবেদন করতে ইচ্ছুক টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পর্যন্ত আবেদন করতে পারবে তাছাড়া বয়সের ছাড় তো রয়েইছেই সরকারের নিয়ম অনুযায়ী এস সি হলে পাঁচ বছর ও হলে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় কিন্তু পেয়ে যাচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন কিন্তু মিনিমাম গ্র্যাজুয়েশন পাস অবশ্যই করে কমপ্লিট করতে হবে তবেই কিন্তু সেই চাকরি প্রার্থী এখানে আবেদন করার সুযোগ পাবে বেতন থাকছে উনত্রিশ হাজার থেকে চৌত্রিশ হাজার টাকা পর্যন্ত প্রথম বছরে উনত্রিশ হাজার সেকেন্ড বছরে একত্রিশ হাজার পার মান্থ তখন কিন্তু থার্ড ইয়ারে চৌত্রিশ হাজার টাকা পর্যন্ত তোমাদের বেতন দেওয়া হবে এখানে আবেদন করতে গেলে সিলেকশান প্রসেসটা থাকছে কিন্তু অনলাইন টেস্ট ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল টেস্টের ওপর ভিত্তি করে যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক তাদের কিছুটা এইভাবেই কিন্তু রিক্রুমেন্ট হবে এক্ষেত্রে আরও জানিয়ে রাখি যারা যারা আবেদন করতে ইচ্ছুক তাদের যে টেস্টের কথা যদি বলি অনলাইন টেস্টের যেগুলো সাবজেক্ট থাকছে তার মধ্যে প্রথম রয়েছে লজিক্যাল রিজনিং ডাটা অ্যানালাইজড এবং ইন্টারপ্রিটেশন সেকেন্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ থার্ড কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড ফোর্থ জেনারেল ইকোনমি ব্যাংকিং অ্যাওয়ারনেস এবং কম্পিউটার আইটিতে প্রত্যেকটিতে যদি দেখি তাহলে প্রথমেই থাকছে সিক্সটি নাম্বার ইংলিশে ফর্টি কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড ফর্টি এবং জেনারেল ইকোনমির জন্য সিক্সটি টোটাল কিন্তু প্রায় টু হান্ড্রেড মার্কসের ওপরে পরীক্ষা হবে যেটা কিন্তু টু টাইম দেয়া হবে অনলাইনে আবেদন করার জন্য সমস্ত ডকুমেন্ট যেমন শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট বয়সের প্রমাণপত্র কাস্ট সার্টিফিকেট ভোটার কার্ড আধার কার্ড সমস্ত কিছু নিয়েই কিন্তু আবেদন করতে হবে তাই যারা যারা আবেদন করতে ইচ্ছুক সমস্ত কিছু নিয়েই কিন্তু অনলাইনে আইডিবিআই ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে আবেদন করতে গেলে প্রথমে রেজিস্ট্র চলবে কিন্তু আই এর অফিসিয়াল ওয়েবসাইটে তাই যারা যারা আবেদন করছো তোমাদের মাধ্যমিক পাসের সার্টিফিকেট এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট কাস্ট প্রুফ সার্টিফিকেট ওয়ার্ক এক্সপিরিয়েন্স পিডব্লিউডি সার্টিফিকেট ফটো আইডেন্টি প্রুফ এই ধরনের ডকুমেন্টসগুলোকে নিয়েই কিন্তু আবেদন করতে হবে চাকরি প্রার্থী যারা আবেদন করবে বারবার জানাচ্ছি ডেসক্রিপশন বক্সে থাকছে লিঙ্ক আইডিবিআই ব্যাংকে এই যে নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে সেটা কিন্তু তোমরা এখানে আবেদন করলে পেতে পারো রাজ্যে কিন্তু এক্সাম সেন্টার থাকবে তাই পরীক্ষার জন্য বাইরেও কিন্তু যেতে হবে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ এখানে কিন্তু প্রতিনিয়ত চাকরির আপডেট প্রকাশিত হয়ে থাকে থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস